প্রথমে দেখুন এখানে কতটা বড় স্পেস আছে। ডান দিকে একটা বেড রয়েছে, বেডের সাইজটা প্রথমে আপনাদের দেখাই দেখুন। এই সামনেই দেখুন রয়েছে একটা মন্দির, যেটা আপনাদের দেখালাম তখন, আর ওইদিকে রয়েছে চিলড্রেন্স পার্কটা। এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডের সুবিধা আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের। তার সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন সমস্ত ফ্লোরে। এবং এই পার্কটার উল্টো দিকেই আরেকটা সুন্দর জায়গা আপনাদের দেখাই, চলুন। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে দীর্ঘদিনের পরে আবার চলে এসেছি জগন্নাথ ধাম পুরীতে। এবং এখানে আসার পরে যে হোটেলটা আমি উঠেছি সেই হোটেলটা রিভিউ কিন্তু আমি আপনাদের দেবো। তার আগে বলে দিই হোটেলটা কোথায়। এই হোটেলটা কিন্তু হচ্ছে একদমই টেম্পল রোডে, অর্থাৎ আপনার স্বর্গদ্বার থেকে যে জগন্নাথদেবের মন্দির পর্যন্ত যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তার উপরেই কিন্তু এই হোটেলটা, যেটা দূরত্ব স্বর্গদ্বার সি বিচ থেকে মাত্র 5 মিনিট। এবং এই হোটেলটি থেকে আপনি জগন্নাথদেবের মন্দিরে পৌঁছতে পারবেন মাত্র 10 মিনিটে। এবং বর্তমানে এই হোটেলের লিজের যে মালিকানা সেটা চেঞ্জ হয়েছে, বর্তমানে 2 জন কলকাতার বাসিন্দা এই হোটেলটা নিয়েছেন আপাতত, এবং ওনারা চাইছেন যে পরিষেবাটাকে আরেকটু বেটার করতে, আরও ভালো করতে। তো আমি আগেও ছিলাম, তখনও পরিষেবা ভালো ছিল, এবং এখন আসার পরে আমি গতকাল থেকে এখানেই আছি। তো চলুন আপনাদের হোটেলটা ছোট্ট করে ট্যুর আমি দিয়ে দিই। তার আগে আপনাদের জানিয়ে দিই, এই হোটেলটার পাশেই কিন্তু রয়েছে দুটো বেশ সুন্দর জায়গা। একটা হচ্ছে আপনার সাথে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য কিন্তু সুন্দর খেলার জন্য একটা পার্ক রয়েছে। এবং এই পার্কটার উল্টো দিকেই আরেকটা সুন্দর জায়গা আপনাদের দেখাই, চলুন। এই দেখুন এখানে কিন্তু বেশ সুন্দর একটা পুকুর রয়েছে। ওই দেখুন উল্টো দিকে একটা মন্দির আছে, সামনে দেখুন একটা মন্দির, ওখানে কিন্তু আপনারা ভোগের প্রসাদও পান, মাঝে মধ্যে প্রসাদ পড়েন এনারা। খুবই মনোরম পরিবেশ, দুর্দান্ত জায়গা। তো চলুন এবার আমরা হোটেলে গিয়ে হোটেলটা ভালো করে দেখি। আজকে পুরীতে আমি যে হোটেলটি আপনাদের দেখাবো সেটা হলো হোটেল এলপি নিবাস। বন্ধুরা, যেমনটা আপনাদের বললাম, আমরা কিন্তু চলে এসেছি হোটেল এলপি নিবাসে, আর ঢুকে কিন্তু এটা হচ্ছে এনাদের রিসেপশন। এই দিকে দেখুন রিসেপশন কাউন্টার রয়েছে, বর্তমানে 2-2 জন ম্যানেজার আছে। নমস্কার দাদা। নমস্কার। আর এখানে কিন্তু আপনারা আসার পরে দেখুন প্রথমে যেটা দেখতে পাচ্ছি রিসেপশনে, এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডের সুবিধা আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের। তার সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন সমস্ত ফ্লোরে, আপনাদের ওয়াইফাই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। তার সঙ্গে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন এখানে সিসিটিভি অ্যাক্সেস রয়েছে, আপনাদের সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। আর এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন, যখন আপনারা আসবেন পুরীতে এসে কিন্তু রুম না পেলেও কিছুক্ষণ বসে এখানে জিরিয়ে তারপর আপনারা রুমে যেতে পারবেন। যতক্ষণ আপনাদের চেক ইন প্রসেসটা হবে এখানে ততক্ষণ কিন্তু আপনারা এখানে বসতে পারবেন। বন্ধু, এই রিসেপশন থেকে আমরা এবার ওপরের দিকে চলে যাবো সিঁড়ি দিয়ে, এবং ওপরে যে রুমগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো, চলুন। বন্ধুরা, সিঁড়িটা দিয়ে আমরা ওপরে চলে এলাম, এবং আসার পরে এখানে কিন্তু একটা ব্যালকনি আছে, আগেও আপনাদের দেখিয়েছিলাম, সেটা আমি দেখাবো। তবে তার আগে এখানে দেখে নিন, এখানে কিন্তু রয়েছে সিসিটিভির ব্যবস্থা, অর্থাৎ আমাদের সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। চলুন আমার ব্যালকনিটা আপনাদের দেখাই। এই দেখুন এনাদের যে ব্যালকনিটা আছে, ব্যালকনি কাম বারান্দা, এটাও কিন্তু বেশ ভালো জায়গা। আপনারা বিকেলের দিকে চাইলে কিন্তু এখানে বসতে পারবেন চেয়ার ফেয়ার নিয়ে, আর এখান থেকে বাইরের ভিউটা কিন্তু বেশ স্পষ্ট। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের রাস্তা, এই ডান দিকে চলে গেলে আপনার জগন্নাথ দেবের মন্দিরে চলে যাবেন। আর এই দিকে একটা বাচ্চাদের পার্ক, ওই সামনেই রয়েছে বাচ্চাদের পার্ক, আপনাদের আগে দেখিয়েছিলাম। আর এখানে দেখুন কিন্তু রয়েছে একটা টিভির ব্যবস্থা, আপনারা যদি এখানে বসে টিভিও দেখতে চান সেটাও কিন্তু হবে। বন্ধুরা, চলে এসেছি এলপি নিবাসের সেকেন্ড ফ্লোরে, এবং এখানে কিন্তু প্রথম যে রুমটা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে একটা 4 বেডের রুম। আগে চলুন রুমটা আপনাদের দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে এনাদের রুম নাম্বার 609, এটা একটা 4 বেড। প্রথমে দেখুন এখানে কতটা বড় স্পেস আছে। ডান দিকে একটা বেড রয়েছে, বেডের সাইজটা প্রথমে আপনাদের দেখাই দেখুন। এই দেখুন এখানে কিন্তু একটা ডবল বেড রয়েছে, এবং এখানেই 4 জন আপনারা থাকতে পারবেন, প্লাস এখানে কিন্তু একটা সিঙ্গেল বেড অ্যাটাচ করা আছে এর সঙ্গে। তো ওভারঅল আপনারা কিন্তু এটা 4 বেড বললেও আপনাদের সঙ্গে বাচ্চা থাকলে আপনারা 6 জন পর্যন্ত কিন্তু এই রুমটাই থাকতে পারবেন। আর এবার রুমটা আপনাদের পুরোটা দেখিয়ে দিই। ওপরে ফল সিলিং এর কাজটা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত করা আছে।
এখান থেকে যদি স্টার্ট করি আমরা, এখানে দেখতে পাচ্ছেন একটা টিভি রয়েছে, টোটাল টিভি ইউনিটটা রয়েছে, আর টিভি দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এইদিকে একটা হেডসাইড টেবিল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের লাগেজ, আপনাদের মোবাইল ফাইলগুলো রাখতে পারবেন। আর এদিকে বেডটা তো আপনাদের দেখালাম, এদিকে একটা বসার জন্য একটা চেয়ার রয়েছে, এখানে দেখুন পাপোশ রয়ে দেওয়া রয়েছে, আপনাদের বেডে কোনো ময়লা ফেলা কিছু যাবে না। আর বেডের কথা যদি বলি, দেখুন এখানে তিনটে পিলো রয়েছে, আর একদম ধবধবে হোয়াইট বেডশিট, কোনো ময়লা ফয়লা কিছু নেই। আপনাদের যদি এক্সট্রা লোক থাকে, এক্সট্রা পিলো চাইলে কিন্তু ওনারা প্রোভাইড করবেন। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে দেখতে পাচ্ছি, যদিও এটা এসি রুম তবু কিন্তু এখানে দেখুন একটা সিলিং ফ্যানা দেওয়া আছে ওপরে, আর এদিকে দেওয়া আছে একটা এসি, আর এদিকে দেখুন একটা বেশ বড় সাইজে কিন্তু একটা ওয়ার্ড্রোব রয়েছে। চলুন টয়লেটটা আমরা দেখিয়ে দিই আপনাদের। দেখুন এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। প্রথমে দেখুন রয়েছে একটা ওয়াশ বেসিন, নিচে একটা মগ বাকেট দেখতে পাচ্ছি, এদিকে একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, এদিকে জেট, এদিকে বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে, সোপ স্ট্যান্ড আছে, অর্থাৎ কোনো দিয়ে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। নিচে দেখতে পাচ্ছেন টোটালটাই টাইলস। চলে আসি টয়লেট থেকে রুমে, আর এইখান থেকে আপনাদের রুমটা আমি সম্পূর্ণ একবার দেখিয়ে দিই। দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন এই যে রুমটা আছে, এটা দেখছি তো বেশ বড় রুম, অনেকটা বড় রুম। এই রুমে আপনারা কজন পর্যন্ত অ্যালাউ করবেন? আমরা এই রুমে 5 জন আর একটা বাচ্চা অ্যালাউ করতে পারি, মানে ফোর বেডরুম হলেও আপনারা 6 জন পর্যন্ত ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, এটা তো একটা এসি রুম, এসি রুম। আচ্ছা ধরুন শীতে কেউ এলো, সেটা এসিটাকে নন এসি বলে কনভার্ট করে আপনারা দিতে পারবেন? হ্যাঁ, বন্ধুরা এবার আমরা দেখে নেব এই হোটেলের ফার্স্ট ফ্লোরের একটা নন এসি রুম, এটা রুম নাম্বার 109। চলুন ভেতরে ঢুকি। যেমনটা আপনারা শুনলেন এটা একটা নন এসি রুম। প্রথমে দেখুন উপরে ফল সিলিং এর জন্য রুমটার লুকটা কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে আছে দেখুন একটা বেশ ভালো সাইজের বেড, এটাতে আপনারা 3 জন পর্যন্ত স্বচ্ছন্দে থাকতে পারবেন। বেডে একটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি, রয়েছে 2টো পিলো, আপনারা যদি 3 জন থাকেন তো এক্সট্রা পিলো কিন্তু প্রোভাইড করা হবে। এই রুমে আছে একটা টিভি, আর এদিকে আছে একটা ওয়াশ বেসিন। চলুন এবার এর সাথে অ্যাটাচ টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। টয়লেটে কিন্তু দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে আছে একটা ওয়েস্টার্ন কমোড, মগ বাকেট দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে, সাথে একটা সোপ স্ট্যান্ড রয়েছে, এবং এইদিকে রয়েছে একটা শাওয়ার। এখান থেকে পুরো রুমের ভিউটা আপনারা দেখে নিন। 109 নম্বর রুম থেকে বেরিয়ে এবার এই সুন্দর এবং লম্বা করিডোরটা ধরে আমরা এগিয়ে যাব, এবং এই ফ্লোরেরই একটা 4 বেডরুম আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, এই করিডোর দিয়ে আমি চলে এলাম। আসার পরে এখানে যেমনটা বললাম, পরপর কিন্তু অনেক রুম রয়েছে, এদিকে 209 রয়েছে, এখানে গেস্ট আছে বর্তমানে, তাই আমরা 309টা দেখাচ্ছি। চলুন 309 নম্বর রুমটা খুলি। এ দেখুন এটা ওপরে কিন্তু 4 বেডরুমের মতনই সেম, একই রকম রুম, বেশ বড় সাইজে দেখুন 2টো বেড রয়েছে, এখানে একটা বিগ কিং সাইজ বেড, এখানে একটা সিঙ্গেল বেড, অর্থাৎ এই যে বেডের ক্যাপাসিটি, এখানে কিন্তু আমরা 5 জন পর্যন্ত থাকতে পারবেন আরামসে, বাচ্চা থাকলে 6 জন পর্যন্ত থাকতে পারবেন। এদিকে দেখুন এখানেও রয়েছে কিন্তু একটা টিভি, টোটাল টিভি ইউনিটটা রয়েছে, জগ আছে, এদিকে মসকিটো রিফিল রয়েছে, বিভিন্ন রিমোট টিমোট আছে, এসি রুমের রিমোট রয়েছে। এখানে কিন্তু আছে দেখুন একটা হেডসাইড টেবিল, ওই সাইডেও তাই, আপনারা কিন্তু বিভিন্ন আপনাদের লাগেজ হোক, হাতের কাছে কিছু রাখতে চাইলে রাখতে পারবেন, মোবাইল ফাইলগুলো এখানে রাখতে পারবেন। এখানে দেখুন জামাকাপড় লাগানো একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, বেডের ওপরেই একটা সিলিং ফ্যান রয়েছে, আর ওপরেরটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত ফল সিলিংয়ে কাজ করা আছে, আর তার নিচে বেডটা রয়েছে দেখুন, আপাতত 4টে পিলো দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন পড়ে আরও পিলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা বললাম, এটা এদিকে রয়েছে আপনার আর একটা হেডসাইড টেবিল, তার সঙ্গে এখানে কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রব, আপনারা কিন্তু নিজেদের লাগেজ ফাগেজ রাখতে পারবেন, বেশ বড় সাইজের জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে আছে একটা এসি, উইন্ডো এসি রয়েছে, আর ঘরের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ওয়াশ বেসিন, অর্থাৎ সকালে ব্রাশ ফ্রাশ করার জন্য আপনাদের কিন্তু টয়লেটে যেতে হবে না, আপনারা এখানে কিন্তু মুখ ধোয়া, হাত মুখ ধোয়া, খাওয়া দাওয়ার পরে এখানে হাত ফাত ধোয়া কিন্তু আপনারা করতে পারবেন। এদিকে দেখুন এদিকে রয়েছে একটা ড্রেসিং মিরার, সামনে একটা তাকের মতো করা আছে এখানে চিউনি ফিউনি রাখার জন্য, আর এদিকে বসার জন্য একটা বেশ ভালো সোফা রয়েছে, 2জন কিন্তু বসতে পারবেন কমফোর্টেবলি এখানে। আর এইখান থেকে আপনাদের টোটাল রুমটা আমি আবার দেখিয়ে দিই। এ দেখুন এদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা উইন্ডো আছে, এটা এন্ট্রান্স, এদিকে সামনে টিভি, এই পুরো বেডটা কতটা সাইজ দেখতে পাচ্ছেন, বেশ বড় সাইজ, এখানে ব্ল্যাঙ্কেট আছে একটা,
এটা হচ্ছে টোটাল রুমটা। চলুন টয়লেটটা আবার একটু দেখিয়ে দিই আপনাদের। ঢোকার আগে দেখুন পা মোছার জায়গা রয়েছে। আর এটা হচ্ছে টয়লেটটা, একটু আগে গেস্ট গেছে, পরিষ্কার করা হয়েছে, একটু জল ফল আছে হালকা। এই দেখতে পাচ্ছেন এটা ওয়েস্টার্ন কমোড, এদিকে জেট স্পে রয়েছে, এদিকে মগ বাকেট দেখতে পাচ্ছি, বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে, রয়েছে আপনার সোপ স্ট্যান্ড, আর এখানে কিন্তু শাওয়ার রয়েছে। টোটালি টাইলসে মোড়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা। আপনারা যদি এখানে গ্রুপ নিয়ে আসেন এবং আপনাদের প্রয়োজন পড়ে একটা সেপারেট কিচেনের, সে ব্যবস্থা কিন্তু এখানে আছে। চলুন সেই জায়গাটা দেখি। এই দেখুন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এটা কিন্তু ছাদ প্লাস থার্ড ফ্লোর। এই দেখুন এসে এই ডান দিকে কিন্তু রয়েছে আমাদের কিচেনটা। আর দেখতে পাচ্ছেন পুরো একদম সেট আপ রয়েছে পুরো। আপনারা যদি রান্না বান্না করে খেতে চান সেজন্য কোনো অসুবিধা নেই। আর এখানে কিছু বসার জায়গাও ব্যবস্থা করা আছে, বেড পর্যন্ত রাখা আছে, ফ্যান রয়েছে, টিভি রয়েছে, আর এখানে একটা এক্সট্রা টয়লেটও আছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে টোটাল জায়গাটা, কিচেনের পুরো এরিয়া। ওনারা কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করবেন, হয়তো তার জন্য কিছু চার্জ নেবে, কিন্তু আপনাদের কিন্তু রান্না বান্নার কোনো সমস্যা হবে না, কোনো রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা জাস্ট অসাধারণ, একবার আপনারা দেখে নিন। এবার চলুন এখানে যে দুজন ওনার আছেন তাদের সাথে কথা বলে বাকি তথ্যগুলো আমরা জেনে নিই। তো এখানে স্বর্গদ্বার থেকে কতটা দূরে? স্বর্গদ্বার থেকে বলতে 20 থেকে আমাদের দূরত্ব প্রায় 5 মিনিট হবে ওয়াকিং ডিসটেন্স হেঁটে। আর এখান থেকে জগন্নাথ টেম্পলটা না কত দূর? ওটা 10 থেকে 12 মিনিট হেঁটে গেলে। এদিকে 10 থেকে 12 10 থেকে 12 ঠিক মাঝামাঝি জায়গায় আপনাদের আছে, একটু কম বেশি একটু কম বেশি আছে একটু কম বেশি আছে। আর এখানে আপনাদের রুমগুলো কেমন আছে? এসি নন এসি সব রকম সুবিধা? নন এসি নন এসি আচ্ছা, 2 বেডরুম 4 বেডরুম আচ্ছা আচ্ছা, সমস্ত আছে, সব রকম ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আমরা তো গতকাল মানে 13 মার্চ আমরা এটা উদ্বোধন করেছি, তারপরে হ্যান্ড ওভার নিয়েছি আমরা গতকাল থেকে। আমরা মানে আপনি বলতে চাইছেন এখন যদি কেউ মানে খাওয়ার ব্যবস্থা কি আছে, মানে খাওয়ার কি আমরা প্রোভাইড করি? হ্যাঁ আমরা এখন খাওয়া প্রোভাইড করছি, কিন্তু এখানে বসে খাওয়ার যে ব্যবস্থাটা রেস্টুরেন্ট টাইপের সেটা আমরা আমাদের একটা মানে আগামী দিনে আমরা এটা চেষ্টা করছি এটা পরিপূর্ণ করার, কিছু দিনের মধ্যে মানুষের দিকে তাকিয়ে। এখন যদি কেউ খাবার চায় সেটাকে আমরা রুম সার্ভিস একদম একদম দিচ্ছি। ভেজ অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। খুব ভালো, খুব ভেজ নন ভেজ দু রকমের খাবার। রুম রেটটা আপনারা কেমন কেটে গেছে? রুম রেট বলতে আমাদের 2 বেডরুম আছে, যেটা যেটাকে আমরা ডাবল বেডরুম বলি। হ্যাঁ 2 বেডরুম, যেটাকে আমরা সেমি ডিলাক্স বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা আমরা নন এসির ক্ষেত্রে রেখেছি 1200 আচ্ছা, আর এসির ক্ষেত্রে রেখেছি 1500। আর আছে আমাদের 4 বেডরুম আছে আচ্ছা আচ্ছা, সেই 4 বেডরুম মানে 4 বেডরুম জেনারেলি যেটা হয় মানে 5 জনের জায়গায় 6 জনও থাকতে পারবে একটা বাচ্চাকে নিয়ে, যথেষ্ট বড় মাপের রুম। সেখানে আমরা করেছি নন এসি করেছি 1600 আর এসি করেছি 2200 আচ্ছা আচ্ছা, যথেষ্ট বড় রুম। তো এখানে তাহলে বুকিং এর সিস্টেমটা কি? আপনারা মানে ফোন করে কেউ বুক করতে পারবে? হ্যাঁ ফোন করে বুক করতে, ফোন করে বুক করতে। আর সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স দেন তো আপনারা? হ্যাঁ অ্যাডভান্স আমরা নিই, অ্যাডভান্সের জন্য আমরা যেটা ভাউচার দেওয়ার সেটাও আমরা দিই, পুরো প্রসিডিওর মেনটেন করি আমরা। মানে অ্যাডভান্স দেওয়ার পরে আপনারা বুকিং স্লিপ WhatsApp বুকিং স্লিপ হ্যাঁ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে নাম্বারটা একটু বলুন তো, কোন নম্বরে ফোন করে গেস্টরা আপনাকে? দেখুন আমার নাম সমীর চক্রবর্তী, আমার ফোন নাম্বার হচ্ছে 9748160700। আচ্ছা আচ্ছা, আর দাদা আপনার নাম্বারটা? আমি সুব্রত সরকার, আমার নাম্বার 9330255554। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। নমস্কার নমস্কার।